কুম আসসালাম ওর আবরক দুখানে না দোকানে দোকানে ঝামেলার কারণে ঝামেলা ঝামেলার কারণে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাদ করতে পারে না একা একা কি দোকানে সলাদ আদায় করা যাবে জিনা কি ঝামেলা এটা নম্বাদের সময় বন্ধ করুন লাগিয়ে দিবেন পোস্টার এটা সবজিতে এরকম আছে বাংলাদেশেও আছে আমি শুনেছি কিন্তু বাংলাদেশের লোক আপনি আমল করুন এটা দোকানের সময় দোকান যখন আদান হয়ে যাবে পাঁচ মিনিট আগে লাগিয়ে দিবেন অথবা দশ মিনিট আগে দশ মিনিট আগে দশ মিনিট আগে মানুষকে সতর্ক করবেন আদান হয়ে যাবে শেষ বন্ধ বাঙানা করে মসজিদ মসজিদে না গিয়ে দোকানে পড়বেন না সলাত তো যাইস না কিন্তু কেউ যদি বলেন আমি যাই না কিন্তু কি করবো দোকানে পড় তাহলে যে একদম একদম পড়ে না তার থেকেও তো ভালো সে পড়েনি সে মসজিদেও যায় না তো ঘরেই পড়ুক দোকানেই পড়ুক কিন্তু কথা হলো এ কাজ কর আপনার জন্য যাইস না আপনি যাবেন মসজিদ আগে বারে রেডি থাকবেন আল্লাহ রসুন সোল্লা আল ইসলাম বলেছেন সব আত্মীয়লা হফিউদ্দুল্লি ইউমুল্লাউিল্লা উদ্দুল্লু সাত ব্যক্তিকে আল্লাহ পাক কাল দিন তার নিজ তোলে মানে আর সে ছায়াত আশ্রয় দেবেন এর মধ্যে থেকে একজন ওরা কালবুহু মো আল্লাহুন বিল ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে তা আপনি কাজ করেন যাই করেন দোকান দোকানদার অথবা যাই হোক আপনি যে কোনো কাজ করেন না কেন পড়েন অথবা পড়ান মাদ্রাসায় পড়ান অথবা স্কুলে পড়ান কলেজে পড়ান কলেজে পড়েন ভার্সিটিতে পড়ান বা পড়েন আপনার সময় টার্গেট থাকতে হবে সলাদ কোন সময় হয় যদি এরকম হয় আপনি আগে আগেভাগে সলাতের জন্য প্রস্তুতি নেবেন হ্যাঁ ওরা জলুন খালবহু লখন বিল মসাজ সব আল্লাহ যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে আল্লাহ আকবাহ এই ধারায় যদি আপনি চলেন কালকে আমি তুমি আল্লাহ পাক আপনাকে আরশ্রী আতরে আশ্রয় দেবেন এটা নবীর ফরমান সাল্লি সাল্লাম হে আমার ভাই তাই খবরদার দোকানের ঝামেলাটা দোকানের ঝামেলাকে তুমি অগ্রাধিকার দিও না আল্লাহর ডাককে অগ্রাধিকার দাও বল তু হিরু নাল হায়া দুনিয়া বল আহ হই রু আ্থিব জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো অথচ আখরা তো হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম সর্বোত্তম তাই আখরাতকে উপেক্ষা করে দুনিয়াকে অগ্রাধিকার দিবেন না দুনিয়ার কামাই একটা স্থায়ী না রে ভাই দুনিয়ার কয়দিন তুমি জানো না হয়তো কালকেই মুগ পরশুই মুগ কে কার জানে রে ভাই কোন সময় কেয়াল তে খবরদার দোকানের কারণে জমাতের সাথে সলাদ বাদ দেওয়া যাইস না মহাদিন বলছে হাইয়া আলসলাহ হাইয়া আল আলফলাহ আপনি মসজিদ আল্লাহর ঘর থেকে আদান আদান ডাক আসছে আর আপনি ওখানে বসে থাকবেন কীরকম রকম হয় আপনি আপনার উচিত সমাজের জন্য মুসলিম সমাজের জন্য আপনি হবেন পথ প্রদর্শক আপনি এটা চালু করেন আপনাকে দেখে আরও যারা এই পথে আসবে আল্লাহ রুবুল আলমিন আপনার আপনাকে ওদের সকলের সমান সব আল্লাপাক আপনাকে দান করবেন এক্সট্রা ওদের সব থেকে কম হবে না আপনি চালু করেন হিম্মত বাড়ান সাহস বাড়ান আল্লাহ তৌফিক দিক আপনাকে আল্লাহ তৌফিক দিক আল্লাহজন আমার এই কত কথাগুলো কবর করেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বলছিলি ভাই দুনিয়া কয়দিন নেবাই চলে যাবে হ্যাঁ আমার যেমন আপনার তো বয়স তো হবে না জানি না কত বয়স বয়স ছোটো হলে আদর করে বলো বলব ভাই যাও রে ভাই নমাজ নিয়ম মতো পড়ো যুবক যৌবনকাল যৌবনকাল যদি আল্লাহ রেবের মাধ্যমে কাটায় তাহলে যৌবন যুবকদের ইজ্জত তো আরও বাড়ি দেয় সুভান আল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ